So what's up, Polo Points? It's me here, Tasin Chadman, and I'm back with another video. So guys, আজকে এই ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কিসের ভিডিও করব, তা আপনাদের আমাকে আরেকবার বলে দিই, বিকজ তোমরা আসলে জানো না আসলে কিসের ভিডিও করবো। ইয়াপ, সো আজকে এই ভিডিওতে আমি আসলে তোমাদেরকে মোর টপ 5 ইউনিক ডিটেইলস দ্যাট হ্যাভ বিন মিসড ইন জিরো গেম ট্রেলার। সো জিরো গেম একটি নতুন গেম আসছে যেটা আগন্তুক এর টিমরা বানিয়েছে আত্রিত অ্যাট M47 প্রোডাকশনস। সো তারা এই গেমটি বানিয়েছেন, তোমরা আই গেস এটা ট্রেলার তো দেখে আসছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে মোট 5 ডিটেলস শেয়ার করবো যেটা আই গেস তোমরা মিস করেছো। অ্যান্ড এটা খুবই জোস ডিটেলস, যেই 5টি ডিটেলস আজকে আমি নিয়েছি সেই 5টি ডিটেলস আসলে অনেক জোস। অ্যান্ড এই ডিটেলসগুলো নিয়ে আমি আসলে অনেক কথা বলবো। অ্যান্ড এই 6টি অথবা 5টি ডিটেলস ফুল বাংলাদেশের গেম ইন্ডাস্ট্রিকে বদলাই দিতে পারে। সো দ্যাটস ওয়াই ভিডিওটা আজকে বানাচ্ছি। সো মেন ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের কার্ড হয়তো বলতে চাই, তুমি যদি চ্যানেল নতুন না দেবো দেন অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং, বিকজ আমি শুনতে এই চ্যানেলে সব ধরনের গেমিং নিউজ থেকে গেমিং আপডেটস গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। সো আমি এরকম আরও জিরো আওয়ার গেমের ভিডিওসগুলো ছাড়বো, সো অবশ্যই তুমি এগুলো মিস করতে চাও না, এগুলো রিয়েল রিয়েল আপডেটস, সো কনসিডার সাবস্ক্রাইবিং। অ্যান্ড আমার আরও 2টি ভিডিও আছে জিরো আওয়ার গেমের, সো ওগুলো তোমরা চেক করতে পারো, প্লে লিস্ট আছে আমার ওখানে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো। সো আজের এন্ড কল বলতে চল আজকে ভিডিওটা শুরু করা যাক। সো অ্যাকচুয়ালি আমি আজকে নাম্বার 5 থেকে শুরু করছি। নাম্বার 5, সো নাম্বার 5 তোমরা যদি 0.26 সেকেন্ডে যাও, আমি আসলে তোমাদেরকে সেকেন্ডগুলো বলবো, তোমরা যদি ওই সেকেন্ডগুলোতে যাও দেন তুমি ওই ডিটেলগুলো দেখতে পারবা। সো তোমরা যদি 0.26 সেকেন্ডে যাও, মানে হচ্ছে 1 মিনিট হয় নাই, হাফ সেকেন্ডে যাও 0.26 সেকেন্ডে, তো তোমরা ওখানে দেখতে পারবা যখন এখন জুম হচ্ছে, সুন্দরভাবে জুম হচ্ছে, নো প্রবলেম। বাট তোমরা ওখানে ঠিক সুন্দরভাবে দেখতে পাচ্ছ যখন একটি পুলিশের ব্যারিয়ার আছে, অথবা যেরকম আমরা খাম্বা বলি আসলে যেগুলো দিয়ে পুলিশরা আটকে রাখে রাস্তা, সো ওইগুলো আছে। সো তোমরা যদি দেখো ওইখানে ঠিকভাবে ওখানে জুম হচ্ছে দেখতেছো, ওখানে লেখা আছে পুলিশ লাইন ডু নট এন্টার লেখার কথা অবশ্যই। এর সেকেন্ড লাইনে তোমরা যদি ঠিক করে দেখো দেন দেখবে যেখানে লেখা আছে ধাক্কা মেট্রো। হোয়াট ইজ দিস ধাক্কা মেট্রোপলিটন? ধাক্কা মেট্রোপলিটনটা কি আসলে ঢাকা মেট্রোপলিটন হওয়ার কথা ছিল, বাট এরা ধাক্কা মেট্রোপলিটন দিচ্ছে। আই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট আই থিঙ্ক ওরা এটা একটা মিস্টেক করেছে। এটি একটি ডিটেল তোমরা মিস করতে পারো যেটা তোমরা আসলে অনেক ছোটো একটা ডিটেল ছিল, সো তোমরা এটা আই গেস তুমি মিস করছো। অ্যান্ড তোমরা যদি মিস করে থাকো আরও ঠিকভাবে দেখো দেন বুঝবা যে আসলে এটা ওরা এখানে কী মিস্টেকটা করেছে। সো এখন হলো আমাদের নাম্বার 4। সো নাম্বার 4 তোমরা যদি 0.30 সেকেন্ডসে যাও, মানে 1 মিনিট হয় নাই, এখনও 1 মিনিট হয় নাই, 0.30 সেকেন্ডসে যাও, সো তোমরা ওখানে আর একটু আগায় গেলে দেখতে পারবে যখন একটা পুলিশ আছে, সুন্দর, খুবই সুন্দর পুলিশ, খুবই জস। বাট পুলিশের গায়ে কী লেখা দেখতে পাচ্ছো? পুলিশ, ওটাও সুন্দর। ও নিচে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ওখানে 3টা লাইট চলতেছে, ওটা কি? ওই 3টা লাইট চলতেছে, ওটা কি? সো ওই 3টা লাইট হচ্ছে একটি ডিটেল যেটা আসলে পুলিশদেরকে হেল্প করবে যে কোনো জায়গায় অথবা ট্রাভেল করার জন্য। দোজ আর দ্য লাইটস দ্যাট পুলিশ ওগুলো ইউজ করবো অন্ধকারের জন্য, তোমরা ওগুলো গেমের মধ্যে ইউজ করতে পারবা। অ্যান্ড এখানে আর একটা ডিটেল আছে, অনেক জোস একটি ডিটেল, সেটা হলো এটার গ্রাফিক্স। আমি যত এটার গ্রাফিক্সের কথা বলবো আমি আসলে প্রশংসা করতেই থাকবো, অ্যান্ড করতেই থাকবো, অ্যান্ড করতেই থাকবো। সো আসলে ওরা কোনো ডিটেল মিস করতে চায় না। অ্যান্ড দেখো, লিটারালি দেখো, ওরা পুলিশের জামা কাপড় দেখো, পুলিশের শার্ট আছে, ভেস্ট আছে, ক্যাপ আছে, লিটারালি ওরা ক্যাপটাও দিয়েছে। সো এর সো এখন আমরা চলে আসলাম হলো নাম্বার 3-তে। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা খুবই কাছাকাছি চলে আসি, ইউনো দ্যাট। সো নাম্বার 3-তে তোমরা যদি 0.41 সেকেন্ডসে খেয়াল করো, মানে 0.41 সেকেন্ডসে, আমরা এখন 1 মিনিট যাইনি, ওকে এখন 1 মিনিট যাইনি। সো তোমরা ওখানে দেখতে পাচ্ছ সুন্দর সিএনজি আছে, অনেক সুন্দর সিএনজি, বাট আমার সিএনজিটা আসলে মেন উদ্বেগ না। সো আমার তোমরা যদি সিএনজিটা দিকে ঠিক করে দেখো, ওইখানে কিন্তু আসলে অনেকগুলো ডিটেল আছে, আসলে অনেকগুলো। সো আই নো দ্যাট আমি অতটা ভিডিওটা, মানে ভিডিওটা অত লং করতে যাচ্ছি না, সো দ্যাটস আমি মোর আজকে 3টে ডিটেল বলবো। সো ফার্স্ট অফ অল ওখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সিএনজি ড্রাইভার আছে, মানে চালক। সো তাকে দেখো, লিটারালি তার দাড়ি আছে, লিটারালি ফ্রিকিং তার দাড়ি আছে, দাড়ি কোনো ক্যারেক্টার আমি দেখিনি।
আমার লাইফে আমি কোনো ক্যারেক্টারের দাড়ি দেখি নাই। আমার ফার্স্ট টাইম আমি কোনো গেমের মধ্যে কোনো বাংলাদেশি গেমে এটাই ফার্স্ট আসেছে অগস্ট মাসে, খুবই ফার্স্ট। সো কোনো বাংলাদেশি গেমে আমি আসলে দাড়ি দেখিনি, সো এটাই ফার্স্ট আমার। আসলে কোনো গেমে আসলে আমি দাড়ি দেখি না, তোমরা মনে হয় গেছে দেখো নাই। সো পুলিশ, সো আমরা খুবই কাছে চলে আসছি আমাদের এখন হচ্ছে আমাদের নাম্বার টু, অ্যান্ড নাম্বার টু তো সম্ভবত তোমরা যদি 0.48 সেকেন্ডসে যাও দেন দেখবে যে ওখানে একটি পুলিশের সুন্দর আকার একটা গাড়ি আছে। ইয়েস, আসলে আমার গাড়িটাই নিয়ে আসলে অনেক জোস লাগছে। আসলে এখানে আসলে একটি ফ্রেমের মধ্যে কিন্তু আসলে অনেকগুলো ডিটেল আছে, বাট আমি তোমাদের কতগুলো ডিটেল বলতে পারছি না বিকজ ভিডিওটি লং করতে যাচ্ছি না তোমাদেরকে। সো 0.48 সেকেন্ডে তুমি তোমরা যদি যাও দেন দেখবে যে ওখানে একটি গাড়ি আছে। ইয়াস, এই গাড়িটা অনেক সুন্দর, বাট তোমরা কি এই গাড়িটা জীবনে ঢাকা শহরের রাস্তায় দেখো সেরকম গাড়ি? নো, আই নো নো, বিকজ এরকম গাড়ি কিন্তু নাই। সো এরা চাচ্ছে যে একটা রিয়েলিস্টিক এবং ফিকশনাল লুক দিতে গেমটাতে, জন্য গেমটি খেলতে আরও জোস লাগে। অ্যান্ড এই ম্যাপটি লিটারেলি হবে হচ্ছে ঢাকা সিটি বেস নিয়ে। সো তোমরা যদি এখানে আর একটু ডিটেল আছে, তোমরা যদি ওখানে দেখো যে গাড়িটার পিছে তোমাদের দেখবে যে ওখানে একটি বিল্ডিং আছে, খুবই সুন্দর একটি বিল্ডিং আছে। ইউ নো ওখানে খুবই সুন্দর একটা বিল্ডিং আছে, বাট বিল্ডিংয়ের লাইটগুলো দেখো লিটারেলি ইয়ার করে লাইট। ইয়ার বিল্ডিংয়ের গ্রাফিক্সটা দেখো লিটারেলি, আমার গ্রাফিক্সটা দেখে আসলে আমার কান্দতে ইচ্ছে করছে যে আসলে কী বানাইছে ওরা। লিটারেলি আমরা যদি এরকম বানাইতে পারতাম দেন অনেক জোস হতো, বাট আমরা পাই না, এটাই কষ্ট, খুবই কষ্ট, খুবই কষ্ট। সো এটা আরও একটু ডিটেল তারা মিস করতে চায় না এরা আসলেই। আমি তোমাদেরকে আরও করে বলতেছি বিকজ ওরা প্রত্যেকটি ডিটেল নিয়ে ওরা রিয়েলিস্টিকভাবে করতে চাচ্ছে, যেন ওরা সুন্দরভাবে গেমটা তোমাদের সাথে রিপ্রেজেন্ট করতে পারে অ্যান্ড বাংলাদেশের কাছে ফুল রিপ্রেজেন্ট করতে পারে। সো অ্যাট লাস্ট বাট নট লিস্ট ইজ নাম্বার ওয়ান। সো নাম্বার ওয়ানটা আসলে অনেক, আসলে আমার বলার ভাষা, আমার কান্দতে ইচ্ছে করতে আসলে, আসলে আমার কান্দতে কান্দতে ইচ্ছে করতেছে বিকজ নাম্বার ওয়ান ডিটেলটা আসলে আমি সব থেকে লাস্ট রেখেছি, বিকজ নাম্বার ওয়ান ডিটেলটা আসলে আমার বলার ভাষা নেই, লিটারেলি আমার কোনো বলার ভাষা নেই। বিকজ তুমি যদি 0.52 সেকেন্ডসে যাও দেন দেখবে যে ওখানে একটি সিন আছে যেখানে পুলিশ ও র্যাপ অথবা ফোর্স, সে ফোর্সটার দিকে জাস্ট তাকাও, জাস্ট লুক অ্যাট ইট, বিকজ তোমরা যদি এই সিনটা মিস করে দেন বুঝবে যে আসলে কত জোস গেমটি হতে যাচ্ছে। বিকজ এই তুমি যদি এই সিনটাই দেখো দেন বুঝবে যে এইটার গ্রাফিক্স কত জোস অ্যান্ড কত জোস গেম তোমরা পেতে যাচ্ছ বাংলাদেশি ডেভেলপারের কাছ থেকে। ফার্স্ট গেম সেরকম বাংলাদেশে তিনটি গেম আসতেছে, একটা নাম আগন্তুক, ওরা হচ্ছে ফার্স্টে ওরা আনতেছিল বাট এটা লেট হবে, অ্যান্ড পর সেকেন্ড আসছে অ্যানিহিলেশন, ওটা আসবে সেপ্টেম্বর মাসে, অ্যান্ড থার্ড অফ অল এটা আসতেছে অগস্ট মাসে, জিরো আওয়ার গেম। সো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের আউটরোতে। ইয়াস, দুঃখের সাথে আমাকে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাকে এখানে ভিডিওটি শেষ করতে হবে, অ্যান্ড ইয়াপ আমি খুবই দুঃখ পাচ্ছি যে তোমাদের সাথে আমাদের আবার চলে যেতে হবে। সো নো প্রবলেম, আমি দুঃখ পাচ্ছি না, সো আমি লিটারেলি দুঃখ পাচ্ছি না। ওকে, সো আজকে তো এই পর্যন্তই, দেখাবো পরে কোনো ভিডিও দেখে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। সো আরও একটা কথা বলতে চাই, তুমি যদি এরকম আরও জিরো আওয়ার গেমের ইউনিক ডিটেলস, আমার এটা পার্ট টু আসবে, পার্ট থ্রি আসবে, পার্ট ফোরও আসবে, সো এরকম আরও ভিডিও যদি মিস না করতে চাও দেন অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং, অ্যান্ড ইয়া আমি এখানে চলে যেতে চাই, বাই।